प्रिय दर्शक देशे एवं देशेर बाहिरे विश्वेर जे कोनो प्रान्त थेके बांगला टीवी 71 चैनलेर नियमित अनुष्ठानटी उपभोग करछेन जारा आपनादेर सकलके जानाच्छि सुस्वागत। आपनादेर संगे आछि आमि मोहम्मद जामालउद्दीन कालासन। आजके जिनि बांगला टीवी 71 अतिथि हिसाबे प्रेजेंट रयेछेन तिनि हच्छेन प्रगतिशील जातीयतावादी दल पीएनपीर चेयरमैन फिरोज मोहम्मद लिटन। লিটন ভাই আপনাকে বাংলা টিভি 71 পক্ষ থেকে স্বাগত। পিএনপির পক্ষ থেকে আপনাদের বাংলা টিভি 71 কে শুভেচ্ছা অভিনন্দন। তো লিটন ভাইয়ের কাছে আমার শুরুতে যে প্রশ্নটি আমি করব, প্রশ্নটি হচ্ছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির নেতৃত্বে সাত দলীয় জোট গঠন করা হয়েছিল, এই জোটের কর্মসূচি নিয়ে কিছু বলুন। প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দল সবসময় দেশ ও জাতির কল্যাণে সবসময় নিবেদিত। আমরা নির্বাচনী পূর্বে একটি জোট গঠন করেছিলাম, আমরা নির্বাচন গ্রহণ করিনি। আমি প্রধানমন্ত্রীর সংলাপে গিয়েছিলাম, সেখানে আমি বলেছি নির্বাচনী ব্যবস্থা এখন নেই, এই অবস্থাতে আমরা নির্বাচনে যাব না। তারপর আমরা একটি জোট গঠন করেছিলাম, সেই জোট নিয়েই বর্তমান নির্বাচন অবস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের এই কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি, কর্মসূচি দিয়েছি। ইতিমধ্যে কিছু কর্মসূচি আমরা পালন করেছি জোটের মাধ্যমে। যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে বিভিন্ন জোট রয়েছে, সেক্ষেত্রে সব জোটই এখন অকাজে হয়ে আছে, কিন্তু আমাদের জোট চলমান। আমরা অচিরেই জোটের কর্মকাণ্ড নিয়ে কিছু কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ, আশা করতেছি। রিটন ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে আলেম সমাজের বিরুদ্ধে দুর্নীতি সমালোচনা হচ্ছে, এই বিষয় নিয়ে আপনার মতামত কি, এটা আমরা জানতে চাই। আলেম সমাজকে নিয়ে এখন যেই সংস্থাটি যে চিন্তাভাবনা করেছে বা যাদের যে উদ্দেশ্য, মানে এই উদ্দেশ্যটাই খারাপ উদ্দেশ্য। মূলত উদ্দেশ্য হলো প্রকৃত দুর্নীতিবাজদের আল করার জন্য সুকৌশলে আলেম সমাজদের নিয়ে দুর্নীতি সমালোচনার ঝড় তুলে বেড়াচ্ছে। কারণ হলো ওই দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য, কিন্তু শেষটা হবে না। কারণ আলেম সমাজকে প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন, তাদের কোরআন শিক্ষার প্রয়োজন, তাদের মারা গেলে জানাজার প্রয়োজন। তাহলে সেই আলেম সমাজকে নিয়ে আজ আপনাদের এই সমালোচনা কেন? দুর্নীতি তারা করলে মূলত দুর্নীতিবাজের কথায়, তারা দুর্নীতিবাজ না, রক্ষা হবে না। আর আমি বিশেষ করে প্রগতিশীল জাতীয়তাবাদীদের পক্ষ থেকে সাবধান করে দিয়ে বলতে চাই, আলেম সমাজকে নিয়ে খেলবেন না। আলেম সমাজকে নিয়ে খেললে শেষ রক্ষা হবে না, কারণ আলেম সমাজ সবসময় এদেশের কল্যাণে, মানুষের কল্যাণে, কোরআনের প্রতি আল্লাহ পাকের যেই বিধান, সেই বিধানের প্রতি তারা সবসময় শিখিয়ে যাচ্ছে। আর তাদেরকে নিয়ে এখন সমালোচনা করতেছেন, কারণটা কী, কী পেয়েছেনটা কী, যাতে কিনে তামাশা বেশি দিন পার পাবেন না। মেহরবানি করে এদিক থেকে সরে দাঁড়ান, মূল দুর্নীতিবাজদের খুঁজে বেড়ান। আপনার কথা তো অনেকে বলেন, আপনি তো অনেক কথা বলেন, আমরা আপনাকেও শ্রদ্ধা করি, বর্তমান সরকারের প্রধান যে তাকেও শ্রদ্ধা করি, কিন্তু আপনার যে কথাগুলো সেই কথাগুলো আসলে মেনে যায় না। দেশে যে বর্তমান সংকট, তেলের দাম বাড়লে আপনি বলবেন তেল খাবেন না, বেগুনের দাম বাড়লে বলবেন বেগুন খাবেন না, কুমড়া খাবেন, চালের দাম বলবেন কদিন পরে চালের দাম বাড়ছে, এখন চালের দাম নিয়ে কী বলবেন, চাল খাবেন না, আপনারা মাঠে গিয়ে থাকেন। এই জন্য আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়নি। জনগণের নিরাপত্তা যদি দিতে না পারেন, জনগণের খাবার যদি দিতে না পারেন, জনগণের কর্মের ব্যবস্থা করতে না পারেন, তাহলে মেহরবানি করে এই জনগণের দায়িত্ব থেকে সরে দাঁড়ান, ক্ষমতা থেকে সরে দাঁড়ান, একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। তাহলে অন্তত জাতির সামনে কিছু বলার সুযোগ আপনার থাকবে, তা নাহলে শেষ, এটাই আপনার একবারে ধুয়ে মুছে খাওয়ার শেষ হয়ে গেল, আর খেতে পারবেন না। আশা করি আপনি আমাদের কথাগুলি আপনার মাথা নেবেন ইনশাআল্লাহ। নিতিন ভাই আপনার কাছে আর একটি প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে পদ্মা সেতু নিয়ে যে সমালোচনা হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি, এটা আমরা জানতে চাই। পদ্মা সেতু শুধু পদ্মা সেতু নয়, প্রত্যেকটি উন্নয়নমূলক কর্মকাণ্ডই দেশ ও জনগণের জন্য একটি কল্যাণকর ব্যবস্থা। আমরা একে সাধুবাদ জানাই। প্রত্যেক সরকার যেই সরকার পরিচালনা করবে, দেশের স্বার্থ নিয়ে তারা চিন্তা করবে, জনগণের কল্যাণ নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু জনগণের কল্যাণ এমন কল্যাণ করলেন, পদ্মা সেতুতে বারবার বাড়িয়ে দিলেন, যে বাজেট সে বাজেট বাড়ায় নিলেন, নিয়ে সেখানে প্রচুর খাইলেন। খাওয়া দাওয়ার পর শেষ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হয়েছে, এটা আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনারা সফলতা হয়েছে, সফলতা অর্জন করছেন, খালেদা জিয়ার অপরাধটা কী? খালেদা জিয়াকে আপনাকে পদ্মা সেতু ফেলে দিতে হবে, আবার ডাক্তার ইউনূসকে সেখানে সুবানি দেবেন,
এসব কথা বলা একজন প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না। জাতি তার কাছ থেকে অনেক কিছু আশা করে, সেই আশা যদি এখন নিরাশায় রূপান্তরিত হয় তাহলে জাতি কী আশা, ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে আপনাদের কাছ থেকে? আমরা আশা করব যে আপনারা রাজনৈতিক ভাষায় কথা বলেন, রাজনৈতিক ভাষায় কথা বললে জনগণ আপনাদের কাছ থেকে শিখতে পারবে। জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা আপনাদের উপর, কিন্তু সেটা যদি এখন নিরাশা হয়ে যায় তাহলে জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? জনগণের জন্য কিছু করার চেষ্টা করুন, জনগণকে কিছু দেওয়ার চেষ্টা করুন, শুধু দুর্নীতিবাজদের রক্ষা করার চেষ্টা করবেন না। আপনি দেখুন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতিবাজদের আড়াল করে করতে চাচ্ছেন কেন? দুর্নীতিবাজদের ধরুন ভোক্তাধিকার একটা অভিযান শুরু করেছে, ওনারা তো তামাশা শুরু করছে, 50,000 টাকা জরিমানা করছে, 1,00,000 টাকা জরিমানা করছে, 1,20,000 টাকা ব্যবসা করে 1,00,000 টাকা জরিমানা দিলে তাদের সে তো তামাশা মনে করে। যে লোক 50,00,000 টাকা ব্যবসা করছে সে লোক 50,000 টাকা জরিমানা দিলে সে তো মনে করে আমার সাথে আমার ওই মেহমানদারি করলাম। এটি বাদ দেন, ওর লাইসেন্সটা বাদ দিয়ে দেন, ওকে সাজা দিয়ে দেন তাৎক্ষণিক। যেই মাল ওর কাছে মজুত করা আছে সেই মাছ সাধারণ জনগণের মধ্যে খেটে খাওয়া মানুষের মধ্যে বিলিয়ে দেন, তাহলে অন্তত সেখান থেকে তার শিক্ষা নেবে যে দেশে সঠিক বিচার হয়, সঠিক আইনের শাসন আছে। আসলে আইন তো এখন আপনাদের পকেটে নিয়ে গেছেন, আপনাদের যখন যা ইচ্ছা তা। আমি ফিরোজ মন্দির এসব করে ড্যাম কেয়ার, আমি জানি মৃত্যু আমার যে কোনো মুহূর্তে হতে পারে, আমার আল্লাহ পাক আমার মৃত্যু যেভাবে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন উনি যেভাবে আমাকে নিয়ে যাবেন সেটা আর উনি যখন নিয়ে যাবেন তখন কী রকম, আর উনি যদি না নেয় তাহলে আপনি আমার কী কিচ্ছু করতে না। আমি দেশ ও জাতির কল্যাণে নিবেদিত, আমার সর্বশেষ রক্তবিন্দু হলো এই দেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রগতিশীল জাতীয়তাবাদী দল PNP প্রত্যেকটি নেতাকর্মী সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে, আশা করি ইনশাআল্লাহ রাজপথ ছাড়বে না। তবে আমার বিশ্বাস বিজয় আমাদের হবে, তবে সেই বিজয় বর্তমান যেই অবস্থা এই অবস্থার বিরুদ্ধে আমাদের আরও অনেক যুদ্ধ করতে হবে। গণতন্ত্রের জন্য PNP নেতাকর্মীদের রাজপথে যুদ্ধে নামতে হবে, সকল দেশবাসীর জন্য জাতির জাতিকে রক্ষার জন্য সার্বভৌম রক্ষার জন্য PNP সকল নেতাকর্মীদের আমি এই বাংলা 71 TV মাধ্যমে রাজপথে জনগণের পাশে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। জিতেন ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, প্রশ্নটি হচ্ছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল PNP-র ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলতেন। প্রগতিশীল জাতীয়তাবাদী দল PNP-র ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচি হল বাংলাদেশের বর্তমান যে চলমান সংকট এবং রাজনৈতিক যেই অবস্থা, এই অবস্থা থেকে জনগণকে রক্ষার জন্য PNP সক্রিয় এবং জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আমার বিশ্বাস এদেশের 17 কোটি মানুষের কাছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল PNP-র 21 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকল জনগণের ঘরে ঘরে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের জানমালের নিরাপত্তার জন্য এদেশ থেকে চিরতরে নারী দর্শন মাদক সর্বসমস্ত মানে অনাচার থেকে জাতিকে রক্ষার জন্য PNP দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আশা করি প্রগতিশীল জাতি দল PNP আগামী এই নির্বাচনের আগেই সকল জনগণের পাশে, জনগণের কাছে 21 দফা কর্মসূচি পৌঁছে দিতে পারবো। আমরা বিশ্বাস করি যে আমাদের 21 দফা কর্মসূচি বাস্তবায়ন করা হলে এদেশে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে এবং জাতিকে কারো কাছে কখনো মাথানত করে দাঁড়াতে হবে না। আর PNP বিশ্বাস করে যে আমরা যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী, আমাদের একটাই গর্ব আমরা বাঙালি বীরের জাতি, বীরের জাতি কখনো থেমে থাকবে না, বীরের জাতি তাদের অধিকার আদায়ের জন্য বীরত্ব দেখিয়ে তারা অধিকার আদায় করবে ইনশাআল্লাহ। PNP সেই কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে জনগণের কাছে এবং জনগণের পাশে থাকবে সবসময় ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ যে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। প্রগতিশীল জাতীয়তাবাদী দল PNP এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলা টিভি 71 TVকে আমরা সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। ধন্যবাদ আপনাদের।